ঘটনাছিল আমার বাবা গত 19 এপ্রিল ফার্স্ট ডোজ ভ্যাকসিন নিয়েছিল তারপর বাবা 21 মে কারণে মারা যায় মানে রোগে মারা গেছিল রোগে মারা যায় তো সেকেন্ড ভ্যাকসিনের জন্য আমার মোবাইলে অনেক মেসেজ এসেছিল মারা যাওয়ার পরে হ্যাঁ তারপর আমি মারা গেছে তো তাই আমি কোনো কিছু করলাম না আমি কোনো রেসপন্ড করলাম না তারপর আজকে দুপুরবেলা হঠাৎ করে আমার মোবাইলে মেসেজ আসলো বাবার সেকেন্ড ভ্যাকসিন কমপ্লিট হয়েছে তারপর আমি ভ্যাকসিনের সার্টিফিকেট ডাউনলোড করলাম তো এটা কীভাবে হলো এটা আমি জানতে পারছি না তাই মিডিয়া তরফ থেকে হচ্ছে আপনার বাবার নাম কি বাবার নাম চন্দ্রমোহন সরকার বাড়ি কোন জায়গা বাড়ি পাথারিয়াদা আপনার প্রথম ভ্যাকসিন নেওয়ার পরে মারা যাওয়ার পরে সেকেন্ড ভ্যাকসিন আবার ই হয়েছে নাকি সেকেন্ড ভ্যাকসিন জন্য আমার মোবাইলে মেসেজ এসেছিল আমি কিন্তু কোনো রেসপন্ড করিনি আপনি অন্য ব্যাপারটা কী মনে করতেছেন ব্যাপারটা কীভাবে হলো এটা বাবা তো মৃত কীভাবে ভ্যাকসিন দেওয়া হলো সার্টিফিকেটও আমি ডাউনলোড করলাম এটা স্বাস্থ্য উত্তর দেখুক আপনি কি আজকে মধুর পাশে কথা বলছেন হ্যাঁ মধুর হাসপাতালে কোনো কথা বলছেন হাসপাতালে যাইনি আমি তো বিকেলবেলা আর যাইনি আমি হাসপাতালে কাকে বা কি জিজ্ঞাসা করবো এরকম যাইনি আমি